twist. নতুন টুইস্ট বলতে শুধু দুর্গাপূজাকে নিয়ে গান নয়, এই গানে বারো মাসে তেরো পার্বণের কথা বলা হয়েছে। সেখানে পুজো যেরম আছে, হোলি আছে, সেরমভাবে কালী পুজো আছে, গুড ফ্রাইডে আছে, ঈদ আছে, বুদ্ধ পূর্ণিমা আছে, ক্রিসমাস আছে, সব কিছু আছে। কারণ আমার কোথাও একটা মনে হয়েছে যে সব কিছু নিয়েই গান হয়, কিন্তু আমাদের এই যে এতগুলো ফেস্টিভ্যাল সেইগুলো সব কটাকে নিয়ে তো আর একসঙ্গে একটা গান হয় না। একটু কথা ওরিয়েন্টেড গান হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এটা একটা নতুন কনসেপ্ট। পুজোয় আগে এই গান হতো বা পুজো মানেই ছুটি ছিল, এইটা কোনটা এনজয় করো এখন, পুজোয় বা অনুষ্ঠানে ছুটি নাকি না একটু ফাটিয়ে কাজ করতে চাই? যদি আমার তো একটু বয়স হয়েছে তাই আমি একটু ওই ছুটি কাজ মেশানো হলে পরে ভালো লাগে। বা এরকমও হতে পারে যে আমি সপ্তমী অষ্টমী নবমী শো করলাম, হ্যাঁ চতুর্থী বা পঞ্চমীতে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম, আবার দশমীর দিন একটু আড্ডা মারলাম। দশমীর দিনটা আমি খুব একটা শো করতে চাই না, কারণ এমনিতেও খুব একটা শো হয় না দশমীর দিন যদি ঠাকুর না থাকে আর কি। কারণ আমি খুব সিঁদুর খেলতে ভালোবাসি, তো দশমীর দিন যদি খুব ওই সিঁদুর খেলা ঠেলা হয় না, তারপরে না গলাটা কিরকম একটু ধরে যায়, তো কাজেই সেই জন্য যদি শো হলে গলা ধরে যায় তখন মুশকিলে পড়বো, আর ওই রোদের মধ্যে সিঁদুর খেলা গেমে এনে, তো কাজেই তারপরে আবার একাদশী দ্বাদশী থেকে শো থাক। তো এই মানে তিন চার দিন কাজ আবার একদিন ছুটি, এরকম হলে পরে ভালো, বয়স হয়েছে তো। একটা কথা বলে যে পুজো মানেই তো আমাদের কাছে কোথাও প্রেম, এবং এটা ছিল আমাদের সময়ে, ছিল আমরাও যখন ছোট ছিলাম, যে গান দিয়ে প্রপোজ করা হতো, এটা কখনো যোজদির সঙ্গে হয়েছে? তুমি যখন গান গেছো তখন না, তার আগে না, আমাকে কেউ গান গিয়ে প্রপোজ করেনি, আমি বরঞ্চ না সেটাও করেনি, ইঙ্গিতে না, মানে সে ওরকম হয়েছে যে ছোটবেলায় বান্ধবীদের সঙ্গে ওই রাধা চক্রতে চড়ছি, একদল বন্ধুরা ফলো করছে, তাদেরকে ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে রাধা চক্রতে চুল আটকে গেছে, এরকম হয়েছে, কিন্তু না ইঙ্গিত ফিঙ্গিতে হয়নি। আমার যা হয় স্ট্রেট কাট, মানে আমি ইভেন আমার বরকে যখন আমার যিনি বর মানে তাকে আমি নিজেই প্রপোজ করেছিলাম, কারণ আমার কোথাও মনে হচ্ছিলো বলছে না তো ঠিক আছে আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, মানে তখন ভাবইনি, জাস্ট একদম ডিরেক্ট। হ্যাঁ মানে আমার অত ওই নাটক না একদম পছন্দ না। পুজোয় প্রেম? হ্যাঁ এখন তো নানান রকম হয়, মানে পুজো ওরিয়েন্টেড প্রেম হয় যেটা হয়তো পঞ্চমী থেকে নবমী অবধি চলে, আবার অনেক সময় পুজো দিন ওরিয়েন্টেড প্রেম হয় যেটা পঞ্চমী ষষ্ঠী এক একটা এরিয়া বুঝে হয়। হ্যাঁ মানে এরকম হতেই পারে, এবং আমি এটাতে কোনো খারাপ কিচ্ছু বুঝি না, কারণ ওই মায়ের মণ্ডপের রসনাইতে, আলোর রসনাইতে সবাইকে রঙিন লাগে, কাজেই ওই পুজোর কটা দিন প্রত্যেক পুরুষ মানুষ এবং নারীরা সবাই যতটা না সুন্দর তার থেকে আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, এবং সুন্দর মানুষকে অ্যাপ্রিসিয়েট করা এবং ভালোবাসা বা ভালো লাগার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। পুজোর গান তো শুনলাম, এরপর আর কি কি প্রজেক্ট আছে? তুমি বলছিলে আরও অনেক ইন্টারেস্টিং কাজ আছে। হ্যাঁ একটা গান আমি আর সুরজিৎ মানে চ্যাটার্জি আমরা দুজনে মিলে করেছি, দুজনে মিলে করেছি মানে আমি গেয়েছি, আমাকে সুরজিৎ চান্স দিয়েছে গাওয়ার জন্য, ওর সুর এবং ওর ওয়াইফের লেখা, এটা হিন্দি গান, এটা বাংলা গান নয়। তো সেইটা অনেকটা আমাদের এই থেমে যাওয়া সময় নিয়ে, মানে লকডাউনের সময় যে থেমে যাওয়া শহর কলকাতা বা আমাদের জগৎটা সেইটা নিয়ে, এবং খুব অন্যরকম একটা গান, মানে সচরাচর তো আমাকে সবাই খুব পেপি নাম্বারের জন্য ভাবে, কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু সুরজিৎ যে আমাকে এরকম একটা গানের জন্য ভেবেছে। সেটার শুটিং খুব তাড়াতাড়ি আমরা করতে চলেছি এবং সেটাও আমাদের ইউটিউবে রিলিজ করব আমরা। আর একটা দুটো আবার আইটেম নাম্বার আসছে ওয়েব সিরিজে আর একটা ছবিতেও, সো কাজে আই এম এক্সাইটেড উইথ দ্যাট।
ভাই খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান। আমি এখন কথা বলছি বলে এই যে আমার হাতে ঝুলছে, এটা পড়তে ভুলবেন না, এবং অবশ্যই নিজের সাবধানতা মেনটেন করলে পরেই বাকি সবাই সুরক্ষিত থাকবে। এটা আনন্দ করুন, কিন্তু সেই আনন্দ যেন কারো নিরানন্দ না হয়ে যায় আর কি। সবাই ভালো থাকুন, খুব মজা করুন পুজোয়, আর অবশ্যই আমাদের পুজোর গান শুনবেন। পৌষে বড়দিন আর পিঠে পুলির দর্শন, মাঘে সরস্বতী পুজোয় হাবুডুবু মন। বুঝতেই পারছো যে সব কিছু সরস্বতী পুজোয় হাবুডুবু মন। ফাল্গুনিতে হলে বসন্ত রঙিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।